হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ আ নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি এসে গেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে জন্মাষ্টমী, তো প্রত্যেকবারের মতো এবারও আমার বাড়িতে পুজো হবে। তো পুজোতে কী কী করছি, কীভাবে কাটছে পুজোটা, তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। A few moments later, দেখতে পাচ্ছ একটা তাল নিয়ে আমি বসে পড়েছি। এই একটা তাল দিয়ে আজকে তালের বড়া হবে। বেশি তাল দিলে ভালো লাগবে না, তো এই একটা তাল দিয়ে তালের বড়া হবে। প্রথমে আমি একটু সুজি নিয়ে নিলাম বাটিতে। সুজি নেওয়ার পর আন্দাজ মতো সুজিটা নিয়ে নিতে হবে। সুজি নেওয়ার পর আমরা এর মধ্যে একটু ময়দা ঢেলে নিলাম, আন্দাজ মতো ময়দা ঢেলে নিলাম, কিছুটা ময়দা নিচ্ছি। তারপর চিনি নিলাম। চিনি নিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে ময়ান দিতে হবে। তো এটা মাখতে গেলে আমাদের জল লাগবে না। এবার তালটা দিয়ে আমরা ভালো করে মাখবো এটাকে। দেখতে হবে যেন এটা একদম পাতলা না হয়ে যায়, আবার একদম যেন ঘনও না হয়, মোটামুটি হালকা ঘন করে রাখতে হবে। তো তালের বড়ার জন্য আমাদের এটা তৈরি হয়ে গেছে, দেখাই যাচ্ছে এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা বাটিতে মালপোয়ার জন্য একটু সুজি নিলাম। সুজি আন্দাজ মতো সুজি নিয়ে তারপর আমি ওটার মধ্যে আবার আন্দাজ মতো ময়দা নেব। ময়দাটা নিয়ে তারপর আমি আবার আন্দাজ মতো একটু চিনি নেব। নিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করতে হবে। এবার এটাকে আমরা জল দিয়েই মাখবো, এটার মধ্যে তাল ইউজ করবো না, এটা তাল ছাড়া মাল পাওয়া হবে। তো এটার মধ্যে একটু মৌড়ি দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব, জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এটা আবার এতটা ঘন হবে না, তালের বড়ার মিশ্রণটা যেমন ছিল ওটা অতটা ঘন হবে না। এটা এটা একটু একটু পাতলা পাতলা হবে, বেশি পাতলা হবে না, ঘন ঘনই হবে, তবে আগেরটার মতো অতটা ঘন হবে না। তো দেখো এটাকে জল দিয়ে আমি ঘন করে মেখে নিয়েছি এটাকে। এবারে তাহলে রান্নাটা আমরা শুরু করি। এবারে গ্যাসটা জ্বালালাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা আস্তে আস্তে গরম হবে, তারপর আমি তেলটা দিলাম। তেলটা দেওয়ার পর, তেলটা গরম হওয়ার পর আমি এই তালের বড়াটা ছাড়বো। তেলটা এখনও গরম হয়নি, হালকা হালকা গরম হলে তারপর তালের বড়াটা ছাড়বো। একটুখানি ছেড়ে দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমি তালের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, দেখো। তালের বড়াগুলো হালকা লাল লাল হয়ে গেলে আমি ওগুলোকে তুলে নেব। তো তালের বড়াগুলো উল্টে লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। বেশি তুললে এগুলো তেতো হয়ে যাবে খেতে। তো আমার তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব তেল ছেঁকে। হালকা করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তো এই ভাজাটাই ঠিক আছে। এবার আমি এই গরম তেলটার মধ্যে মালপোয়াগুলো আস্তে আস্তে ছাড়বো। হাতা করে এইভাবে নিয়ে ছাড়তে হবে মালপোয়াটা। মালপোয়াটা বেশি লাল লাল করলে হবে না, তো তেলটা এরমভাবে আস্তে আস্তে ছেঁকে দিতে হবে। মালপোয়াটা হালকা হতেই এটাকে তুলে নেব, কারণ বেশি লাল করে মালপোয়া ভাজে না। এটা হালকা হতেই তুলে নেওয়া হবে।
তো এই সেম প্রসেসে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ মা এখানে ঠাকুরের পুজোর জন্য ভোগের জন্য সব সবজি কেটে কুটে রেডি করছে মা দিদা দুজন মিলে। এই সবজি এখানে চাপিয়ে দিয়েছে, এটা মনে হয় ওই পাঁচ তরকারিটা হবে মনে হয়। এটা তো মা রান্না বসিয়ে দিয়েছে, তো রান্নাটা হয়ে যাক তারপর আমি তোমাদের ভিডিওটা আবার দেখাবো। রান্নাটা ততক্ষণ হতে থাক। রান্নার রেসিপিটা যদি আমি পুরো তুলি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো রান্নাটা হয়ে যাক তারপরেই আমি তোমাদের দেখাবো কী কী রান্না হলো না হলো। তো ভিডিওটা দেখো। এদিকে ঠাকুরকে স্নান করাচ্ছি আমরা। এই অনেকগুলো গোপাল আছে এখানে, ছোট থেকে বড় অনেকগুলো গোপাল, প্রায় 5 থেকে 6টা গোপাল আছে। গোপালগুলোকে ফার্স্টে গায়ে কি মাখা, যেটা হলুদ আছে আর মনে হয় ঘি আছে, তো গোপালকে আগে এটা মাখিয়ে রাখবে তারপর স্নান করাবে ওদেরকে। সত্যি খুব সুন্দর লাগছে, স্নান করাবে এদেরকে। স্নান করিয়ে ফ্রেশ হয়ে এরা রেডি হয়ে বসবে, তারপর মা সবাইকে ভোগ দেবে। এই যে পুচকিতে এবার স্নান করছে, স্নান হয়ে গেলে এবারে রেডি করিয়ে বসিয়ে তারপর ওদের ভোগ দেওয়া হবে। স্নান সারা হয়ে যাক তাড়াতাড়ি। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে চুপচাপ বসে আছে সবাই। এবারে মা ভোগটা দেবে, তো দেখি চলো কী কী রান্না হয়েছে দেখা যাক। খুবই সুন্দর সাজিয়েছে আজকে মা সিংহাসনটাকে, পুজি অবশ্য সাজা আজকে একটু বেশিই সুন্দর লাগছে। তো চলো দেখি কী কী রান্না হয়েছে, কী কী রান্না হলো এতক্ষণ দেখা যাক। তো এখানে আছে 5 রকম ভাজা, পায়েস, 5 তরকারি, মোচা, ডাল, আর কী সব আছে, মিষ্টি আছে। মা সাজিয়ে দিয়েছে ভোগ, এবার ঠাকুরকে খেতে দিচ্ছে এখানে। ভোগ সাজানো পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো ভোগ সাজানো রেডি হয়ে গেছে ঠাকুরের। এখানে অনেক কিছুই রান্না আছে, তাদের পড়া, তারপরে মালপোয়া, মোচা, চাটনি, পায়েস, ডাল, 5 রকম ভাজা, ফল, মিষ্টি, অনেক কিছু রয়েছে, দই। তো ঠাকুরকে খাবার পরিবেশন করা হয়ে গেছে, এবার ঠাকুর সেবায় বসবে। আরেকবার সিংহাসনটা দেখে না, আমার কাছে খুবই ভালো লাগছে সিংহাসনটা দেখতে, যার জন্য বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আর লং করছি না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও অবধি করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ব্লগ নিয়ে।